দেখো, সকালবেলায় একটা পাখি আমাকে ঘুম ভাঙাতে এসেছিল। গুড মর্নিং গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর পলাশ ব্লগসের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পলাশ সরকার। তো এখন সকাল 6:30টার মতো বাজে আর আমি ক্লাস রেডি হয়ে গেছি ব্রাশ করার জন্য। আর আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো তোমরা সবাই পাশে থাকবে। আর আজকে হচ্ছে দুর্গাপূজার মহাষ্টমী, আর মহাষ্টমীর সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আর এই দিনটা আজকে এই দিনটা তোমরা অবশ্যই সুন্দরভাবে এনজয় করবে, এটাই আমি চাই। আর দেখো এখানে একটা মাসিমণি এসেছে। মাসিমণি হচ্ছে আমাদের খুব ভয় পায়, ওই দরজার আড়ালে গিয়ে লুকিয়েছিল। তুমি তাহলে কথা বলতে পারো না মাসিমণি? কথা বলতে পারো? আমি তো দাঁড়িয়ে কেটেছি, তাহলে আমাকে ভয় পাও কেন বলো? দেখো মাসিমণি কি কিউট না? তোমরা অবশ্যই কমেন্ট করবে মাসিমণির জন্য একটা হ্যাশট্যাগ কিউট। গাইজ, এখন প্রায় 9টার মতো বাজে আর এখন আমরা একটু প্যান্ডেলে যাচ্ছি। তার কারণ হচ্ছে অষ্টমীর যে ভোগের জন্য যে ফলগুলো নিয়ে এসেছিলাম সেগুলো ওখানে দিয়ে যাচ্ছি। তো চলো ফলগুলো দিয়ে আসি, তারপর কথা হচ্ছে। আর এই যে আমার পিছনে বসে আছে আমার ওয়াইফ, আর ওর হাতে ফলগুলো রয়েছে। ফলগুলো একটু দেখাবো কি ক্যারির ভিতরে রয়েছে ফল। চলো দিয়ে আসি। গাইজ, এখন প্রায় 11টার মতো বাজে আর চান্দান কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু জামা কাপড় পরবো আর মণ্ডপের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। এই যে ওনার সাজুগোজ প্রায় কমপ্লিটের মধ্যে, ওর লেগেছে 2 ঘন্টা, আমার 2 মিনিট হয়ে যাবে। বলেছিলাম গাইজ 2 মিনিটে রেডি হয়ে যাব, 2 মিনিটে রেডি হয়ে গেছি। একটা কটনের প্যান্ট পরেছি আর এদের যেমন কি বলে কেউতি কুর্তা, একটা কুর্তা পরেছি। তো 2 মিনিটে রেডি হয়ে গেলাম। আর কিউটি কিউটি পাই, কিউটি পাই, কিউটি পাই, ঘুম পায়। এখন অঞ্জলি দেবো, ঘুম পেলে হবে। 2 মিনিটে রেডি হওয়ার পর 1/2 ঘন্টা বসে আছি। এখন আমাকে ডেকে বলছে যে যাবে না পুজোতে প্যান্ডেলে অঞ্জলি দিতে, মানে 1/2 ঘন্টা পর এখন কমপ্লিট, এখনো হয়নি, মানে চুলটা বাদ গেছে। তো দেখি আবার কতক্ষণ বসে থাকতে হয়। তোমরা সঙ্গে করছি সেটা পুজোর ব্যাপার, আর খিদে পেয়েছি সেটা বলা যাবে না। পুজো প্যান্ডেলের উদ্দেশ্যে বেরিয়ে গেছি বাড়ি থেকে, হেঁটে হেঁটে যাচ্ছি, প্রায় চলেও এসেছি। চলো প্যান্ডেলে গিয়ে কথা হবে।
নিয়ে আজকের জন্য বিদায় নিচ্ছি আমি পলাশ সরকার। গুড নাইট।